রয় টেক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আজ আমরা শিখব কি করে প্লে স্টোর থেকে সাইন আউট করব বা লগ আউট করব। প্লে স্টোরে সাইন ইন করতে আমরা কম বেশি সবাই জানি, আর যারা না জানেন তারা ডিসক্রিপশন বক্সে আমার ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। কিন্তু সাইন আউট করতে গিয়ে অনেক সময় আমরা সমস্যায় পড়ি। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে আমাদের মোবাইল স্ক্রিনে চলে এলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করলাম। প্লে স্টোর অ্যাপটি ওপেন করবার পর এই ডান দিকের কোনায় দেখুন আমার অ্যাকাউন্টস দিয়ে এটা লগ ইন করা আছে, এটাতে ক্লিক করলাম। দেখুন আমার অ্যাকাউন্টস দিয়ে প্লে স্টোরটি লগ ইন করা আছে। কিন্তু মজার বিষয় কি জানেন, এই প্লে স্টোর অ্যাপ থেকে প্লে স্টোরটিকে লগ আউট করা যায় না বা সাইন আউট অপশনই নেই এখানে। এখান থেকে আপনারা সাইন আউট করতে পারবেন না, কারণ সেই অপশনটি এখানে নেই। তাহলে আমরা কি করব, আমরা সরাসরি ফোন সেটিংয়ে চলে যাব। হ্যাঁ, ফোন সেটিং ওপেন করলাম। আপনাদের ফোনে যে সেটিং অপশন আছে, ফোন সেটিং ওপেন করলাম। ফোন সেটিং এ আসার পর এখানে দেখুন অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপ। এই অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপে ক্লিক করব। আপনাদের ফোনে অনেক সময় শুধু অ্যাকাউন্টস থাকতে পারে, তাহলে আপনারা অ্যাকাউন্টস এ ক্লিক করবেন। তাহলে আমি অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপে ক্লিক করলাম। এখানে দেখুন হলো ম্যানেজ অ্যাকাউন্ট, আমরা ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করলাম। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবার পর এখানে দেখুন গুগল এলো, ফেসবুক এলো, ফেসবুক লাইট, মেসেঞ্জার লাইট এলো। আপনাদের ফোনে শুধু গুগল আসতে পারে, অ্যাকাউন্টস এখানে শো নাও করতে পারে। আমার যেহেতু আর কি গুগল দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করা আছে, এখানে শো করছে, অনেক সময় শো করে না। না করলে আপনারা শুধু গুগলেই ক্লিক করবেন। এখানে গুগলে ক্লিক করলাম। এখানে দেখুন সিনক্রোনাইজ অ্যাকাউন্টস, গুগল অ্যাকাউন্টস, রিমুভ অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটিকে আমরা রিমুভ করব, তাহলে আমরা রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করলাম। রিমুভিং দ্য অ্যাকাউন্টস উইল বি ডিলিট অলসো অফ ইউর মেসেজ, কন্ট্যাক্ট, আদার ডেটা ফ্রম ইউর ডিভাইস। আমরা এখানে তাহলে রিমুভ অ্যাকাউন্টস এ ক্লিক করব। ক্লিক করলাম। এবার দেখি আমাদের প্লে স্টোর থেকে সাইন আউট আমি হয়েছে কি হয়নি। প্লে স্টোরের স্ট্যাটাসটা দেখে নি। প্লে স্টোর ওপেন করলাম আবার। দেখুন প্লে স্টোরে সাইন আউট হয়ে গেছি। এখানে দেখুন সাইন ইন অপশন দেখাচ্ছে। প্লে স্টোর থেকে কিন্তু আমরা সাইন আউট হয়ে গেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই।